হঠাৎ করে বড় বড় গায়ক সব বাচ্চা হয়ে গেলেন, তো ওনার একটা স্কুলে পড়তে গেলেন, আর সেই স্কুলের মাস্টারমশাই হলেন নবদ্বীপ হালদার। তো তিনি সমস্ত ছাত্রছাত্রীদের ডেকে জিজ্ঞেস করলেন, বলি গতকাল যে তোমাদেরকে আমাদের ছোট নদী পড়াটা দিয়েছিলাম করেছে, যে যে করেছো হাত তুল। মাঝখান থেকে মদনা দাঁড়িয়ে গেছে, স্যার আপনি মাস্টার, আপনার গায়ে হাত তুলবা? হারামজাদা, পড়ার জন্য হাত তুলতে বলেছি, আমার গায়ে হাত তুলতে বলিনি। পড়া হয়নি স্যার। কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে যা। দূরে দেখা গেল অন্ন মালিক হাতে একটু তুলছে না নামাচ্ছে, তুলছে না নামাচ্ছে। কি ব্যাপার অন্ন, এরকম আনকমন ভাবে হাত তুলছে কেন? তা আমার স্যার পুরোটা হয়নি, তাই একটু একটু হয়েছে স্যার। ঠিক আছে, আমাদের সানু পড়া দেবে, তোমার যতটা হয়েছে মাঝখান থেকে তুমি গোয়ার 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 করে বলে দিবে। তো কুমার সানু, আমাদের ছোট নদী চলাকে মাকে পড়াটা উনার স্টাইলে কিরকম ভাবে দিচ্ছেন, আর মাঝখান থেকে যেটুকু পড়া হয়েছে অন্ন মালিকের, তিনি তার পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন? ছোট নদী চলে দালের মেহেন্দি। ছাত্র ছিলেন মোহাম্মদ রফি সাহেব। তো যখন রফিজিকে পড়া ধরা হয়েছে, রফিজি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন মোহাম্মদ রফি? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে, আর হয়ে যায় গরু ছিলেন নচিকেতা। আচ্ছা, যারা এখানে নচিকেতার গান ভালোবাসেন তারা একটু হাতের তালি দেবেন। ও, অনেক মানুষ রয়েছেন নচিকেতার ভক্ত। সত্যি কথা বলতে কি, নচিকেতা একজন এত বড় মাপের শিল্পী, সবাই তার ভক্ত। তো নচিকেতা তার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন নচিকেতা? আমাদের ছোট নদী চলে যাবে
থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট্ট নদী চলে যে বাঘে বাঘে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি বেশি জলটা নিয়ে আর কি হাঁটু হতে জলবে রিল্যাক্সে বেরিয়ে যাচ্ছে মানে যে কোনো বেরিয়ে গেলে হবে কোনো ব্যাপার নেই তো সেদিনকে এরকম পাড়ার মধ্যে তাসা টাসা নিয়ে কারাকচিং হচ্ছে আর কি একটা ছেলেকে আমি এমনি দেখে জিজ্ঞেস করি কোথায় যাবে বলো কাকা নদী পেরিয়ে যাব ওমা আর তুই নদী পেরিয়ে যাবি নদী এখন তো অনেক জল রয়েছে বলো কাকা হাঁটু ভর্তি জল আছে আর হাঁটু ভর্তি জল রয়েছে কিন্তু তুই পেরিয়ে যাবি কি করে বলে আমি ও অভ্যেসে চালিয়ে দেবো মায়ের পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি আমাদের সেই স্কুলে ছাত্র ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন তো যখন অমিতাভজিকে পড়া ধরা হয়েছে অমিতাভজি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন অমিতাভ বচ্চন আরে আমাদের ছোট নদী প্রত্যেকটা স্কুলে দেখবেন একটা করে মার্কা মারা ছাত্র থাকে তো সেই স্কুলের মার্কা মারা ছাত্র হচ্ছে ভ্যাবলা তো ভ্যাবলা স্কুলে এসছে দেরি করে মাস্টারমশাই রেগে গেছেন কি রে ভ্যাবলা তো দেরি হলো কেন স্যার একটা উল্টো পাল্টা কথা বলবেন না কিন্তু আমার দেরি হয়েছে আপনার জন্য বলিস কি রে আমি 10টা থেকে এসে স্কুলে বসে রয়েছি আর তুই আমার জন্য দেরি হয়েছে কেন বলছিস আরো বেশি করে সাইনবোর্ড গুলো টাঙান ওই স্কুলের সামনে যত সাইনবোর্ড আছে সব খুলে ফেলে দেবেন নাহলে প্রত্যেকদিন আমার দেরি হবে কিন্তু কেন রে সাইনবোর্ডে কি লেখা আছে স্যার সাইনবোর্ডে লেখা রয়েছে সামনে স্কুল আস্তে আস্তে চলুন আমি ওটা পড়ছি আর আস্তে আস্তে আসছি স্যার এই জন্য দেরি হয়ে গেছে স্যার মাস্টারমশাই তো আরো রেগে গেলেন বলে বাহ বেশ বুঝিয়েছ আমাকে ঠিক আছে আজকে সাইনবোর্ড তো খুলবো পরে আজকে যদি পুরো পড়া উল্টো দিকে না বলে কি তোর চামড়া খুলে নেব না স্যার উল্টো দিকে বলা হেভি কষ্ট স্যার বলতে হবে এটাই পানিশমেন্ট এই যে আমাদের ছোট নদী কবিতাটা এর প্রত্যেকটা শব্দকে যদি রিভার্স উল্টো দিকে বলা হয় তাহলে কেমন হবে চলো ভ্যাবলা বলো ঠিক আছে স্যার বলছি স্যার মাদেরা টছদিন লেচো কেয়া কেবা শাক বই সেমারতা টুহালজ কেথা রপায়ে হো অজারুগ রপহিগা ইদুরথা চুরতা লুঢরতা অডিপা কোচি কোচি এই হারামজাদা কোচি কোচি কি স্যার স্যার আমার কোনো কাজ নেই স্যার ওই চিক চিক কথাটা উল্টালে কোচি কোচি হবে স্যার ওকে বলে যাও কোচি কোচি রেকলিবা থাউকে ইনে ডাকা ইদুরে ধা সকানব লেফু লেফু দাসা